গুড মর্নিং গাইজ। তো আজকে আমি লাচুংয়ে আছি, আর কি সুন্দর পিছনের ভিউ দেখুন, স্নো দেখা যাচ্ছে পিছনে এই যে। আর এখন আমি লাচুং থেকে যাব জিরো পয়েন্ট, তার জন্যই বেরিয়েছি। আর গাড়ি জাস্ট স্টার্ট করব আর বেরিয়ে যাব। এই মাত্র জাস্ট হোটেল থেকে বেরিয়েছি, আর ইয়ংথাং এখান থেকে 22 কিলোমিটার। তো দেখতে থাকুন এই ব্লগটা, আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাকে লাইক দিন। শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। ফার্স্ট ওয়াটার ক্রসিং, হোপ যেন জুতোটা না ভেজে। জুতো ভিজেই গেল। আর এটা একটা স্যাংচুয়ারি, আমি নামটা ঠিক খেয়াল করলাম না, ঢোকার মুখে একটা বোর্ড লাগানো ছিল, কিলার নেচার বিউটি। আর ইয়ংথাং এখনো 13 কিলোমিটার, মাইলস্টোন বলছে আমি বলছি না। আর ফুয়েল আমার কাছে এমনই আছে, আমি সেই গ্যাংটকে ফুয়েল রিফুয়েল করেছিলাম গ্যাংটকের আগে, মঙ্গলে তেল পাইনি। এখনো পর্যন্ত চলছে, গুরুদংবার কমপ্লিট হয়ে গেছে, এবার 0 পয়েন্ট কমপ্লিট করছি, তারপরে গ্যাংটকে যাবো। জানি না তেলটার কি করে চলবে, যদি চলে তো আমার গাড়িকে একটা হ্যাটস অফ দিতে হবে। লুক অ্যাট দ্য ভিউ ম্যান, জায়গাটা একদম নির্জন এবং কোনো লোকালয় নেই, অতগুলো খালি আর্মি পোস্ট আছে, যেটা আগে লাচুং এর পরেই, তারপরে পুরো একদম ফরেস্ট এলাকা। তো দারুণ একটা পরিবেশ, এবং গাছগুলো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার, কোনোটা সবুজ কোনোটা লাল গাছ, আর উপরের পাহাড়গুলোকে একরকম অন্যরকম দেখতে লাগছে। সামনে কিছু কি দেখা যাচ্ছে, দারুণ পাহাড় বরফের। ও আচ্ছা, এখানে অনেক টুরিস্টরা সব খাওয়া দাওয়া করছে। আমি তো আমার গামবুটটা তো হোটেলে ফেলে এসেছি, জানি না গামবুটের জন্য কোনো প্রবলেম হবে কি না, যা হবে দেখা যাবে। হাউ মাচ টাইম উই টেক, 1 ঘন্টার মধ্যে আমরা ইয়ংথাং ভ্যালিতে এসে পৌঁছে গেছি। এবারে 0 পয়েন্ট যাবো, ইয়ংথাং ভ্যালির 360 ভিউ আপনাকে দেখাচ্ছি। বরফ অনেক দূরে দূরে দেখা যাচ্ছে, কাল গুরুদংমারের মতো একদম রোডেই বরফ পাইনি। তো আশা করছি আপনাদের ভালো লাগছে, তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন 0 পয়েন্টের উদ্দেশ্যে যাই।
সেকেন্ড চেকপোস্টে দাঁড়িয়ে আছি। এখানেই আমাদের যে পারমিটের অরিজিনাল কপি সেখানে সেটা শো করতে হয়, জেরক্স কপি দিতে হয়। তো এটা করে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি, আর এখানে বললো খুব তাড়াতাড়ি ফিরতে, কেন জানি না। তো লেটস গো টু দ্য জিরো পয়েন্ট। লাস্ট জিরো পয়েন্টে চলে এসেছি। এখানে তো রোডের উপরে খুব একটা বরফ পেলাম না, কিন্তু দূরেতে প্রচুর বরফ। পিছনে একটা নদী আছে, নদীর পিছনেই স্নো মাউন্টেন, আর এখানের ভিউটা খুব সুন্দর। আর এখানেই যে রোডটা আসছিলাম, এই রোডটার এখানে শেষ, সেজন্য এটার নাম জিরো পয়েন্ট। আমি হেলমেটটা খুলছি না কারণ প্রচুর ঠান্ডা। চারদিকের ভিউটা দারুণ। তো খুব বেশি দেরি করব না, কিছু পিকচার নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব। পর্যন্ত আমার বাইক নর্থ সিকিমের দুটো টপ পয়েন্ট, গুরুদংমার আর জিরো পয়েন্ট, দুটোই কমপ্লিট করলো। আই স্যালুট মাই বাইক। আর আমি এখন লাচুংয়ের দিকে ফিরে যাচ্ছি। ফুয়েল খুবই কম আছে, জানি না কী হবে। তো লাচুংয়ে হোটেলে যাব, তারপরে যদি সম্ভব হয় সেখানে লাঞ্চ করব, আর লাঞ্চ করে সোজা আজকে গ্যাংটক চলে যাব। আমি এখন লাচুংয়ের একটা ভিউ পয়েন্টে আছি, পিছন থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, সেই জন্য এখানে দাঁড়ালাম আর ভিউটা আপনাদের দেখানোর জন্য। বেশ দারুণ ভিউ, পিছনের ভিউটা দেখুন। রাস্তায় যেতে যেতে এই যে ঝর্ণাটা দেখতে পেলাম, উপরে বরফটা গলে ঝর্ণা হয়ে এই নিচে দিয়ে এসে এখান দিয়ে রোড ক্রস করছে। আর এখানকার প্রকৃতি অসাধারণ, উপরে মেঘে বরফের চূড়াগুলো ঢাকা পড়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না। তাই আমি লাচুংয়ে চলে এসেছি, আমি এখন গ্যাংটক যাব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত যখন দেখেছেন তখন একটা লাইক করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান, আর অবশ্যই কমেন্ট করে জানান যে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনার।